বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত 2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও সেই ঘটনার তদন্ত প্রতিবেদন দেয়নি ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই। সুশান্তের এই মৃত্যুকে প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা বলা হলেও এখনও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। পুলিশ আত্মহত্যা বললেও তার ভক্তদের দাবি আত্মহত্যা নয়, বরং হত্যা করা হয়েছে তাকে। তবে সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত এখনও চলমান রয়েছে। এদিকে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল যেই হাসপাতালে, সেই মর্গকর্মী সম্প্রতি করেছেন এক বিস্ফোরক দাবি। তিনি জানান, সুশান্তের গলায় যে দাগ ছিল তা আত্মহত্যার সময়ে ফাঁসের দাগ নয়, বরং কোনো কিছু দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার সময়ে যেমন দাগ থাকে ঠিক সেরকম দাগ ছিল। মৃত্যুর প্রথম দিন থেকেই মুম্বাই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে। সিবিআই এর হাতে তার মৃত্যু মামলার ভার গেলেও স্পষ্ট জানা যায়নি এটি হত্যা নাকি আত্মহত্যা। অন্যদিকে সুশান্তের মৃত্যুর সঙ্গে কারা জড়িত, কি হয়েছিল সেই দিন, পুরো বিষয়টি নিয়ে যেন মুখে কুলু পেটেছে সিবিআই কর্মকর্তারা। এমনকি অভিনেতার পরিবারের পক্ষ থেকেও এই মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করা হয়েছে।